তো গাইস, আজকে আমার আবারও আর একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল গাইস। কারণ গাইস দেখতে পাচ্ছ তোমরা আর কি আমার হাসির কি অবস্থা হয়ে গেছে গাইস। আমার যেটা একটা মাত্র হাসা ছিল ওটারও গাইস এইরকম অবস্থা হয়ে গেছে। তো গাইস আর একটা যে রাজহাঁস আছে গাইস ওটারও আমার সেম অবস্থা হয়ে গেছে গাইস। কি করব গাইস, এত আমার সাথে এরকম হয়ে গাইস। দেখতে পাচ্ছ আমার রাজ 8 টাকাও ধরেছিল। ঘটনাটা কি হয়েছে আমি তোমাদেরকে বলি। মানে আমার রাজ দিনের সপ্তাহে একবারই থাকে, তো একবারে থাকাকালে মানে হচ্ছে আজকে আর কি খাটাস না কি বলে ওটা বনবিলাই ওটা আর কি কোথা থেকে যে ঢুকেছে গাইস, এত ভালো রকম করে আটকানো থাকে, কোথা থেকে যে ঢুকেছে গাইস আমরাও জানি না। কিন্তু পরে ঢোকার পরে দেখি হাঁস খুব চেঁচামেচি করছে, আমরা বের হলাম। বের হওয়ার পরে এখন ঢুকে দেখি রক্ত রক্ত হাঁস সেই দাপাচ্ছে। পরে ঢুকে দেখি যে এইরকম। কিন্তু গাইস চিনাস আমার ফ্রেশ আছে, চিনাস এখনো কিচ্ছু হয়নি চিনাসের। গাইস এই দিক দিয়ে আর কি নাকি ঢুকেছে, তো বাবা আর কি দেখছে আর কি এদিক দিয়ে বের হতে। তো গাইস বর্তমানে আমার হাঁস এইখানে আছে, দেখতে পাচ্ছ আর রাজহাঁসটা ওই যে জায়গাটা আছে পুরো গাঁদে রক্ত গাইস। তারপর আমি হলুদ আর সে সর্ষের তেল লাগিয়ে দিয়েছি গাইস, অন্য এই জায়গাটা কি করেছিল এই জায়গাটা। একদম বড় রাজহাঁস গাইস এই অবস্থা। কিন্তু গাইস এগুলোর কিচ্ছু হয়নি, এগুলোর ধরেনি আর কি, এটার ধরেছিল আর একটা। গাইস এই যে আমার এটা গাইস হাঁসাটাকে ধরেছিল গাইস, এই যে হাঁসাটাকে আমি বেঁচে আছে এখনো, কিন্তু আর কি ঘাটটা ওষুধে মানে সোজা করতে পারছে না গাইস, এইরকম অবস্থা হয়ে গেছে ওর। তোকেও সেম ওষুধ লাগিয়ে দিয়েছি, দেখা যাক ঠিক হয় কি হয় না। দুর্ঘটনা একটা হয়ে গেল গাইস। আর গাইস এখানে আমার চিন হাঁসগুলো কারণ এগুলোর আর কি ধরেনি, এগুলো ফ্রেশ আছে, অনেক কিচ্ছু হয়নি, ওরা আর কি ঠিকই পায়নি আর কি ওদেরকে, দেখতে পাচ্ছ। তো গাইস আমার হাঁসগুলো এখন এইখানে আছে, হাঁসটা আর সব বাদ বাকি সব হাঁস গাইস আমি ছেড়ে দিয়েছি কারণ সকাল হয়ে গেছে। তো এখন একটু আর কি ভালো আছে গাইস, ও আছে না গাইস, ওকে ও এখন একটু ভালো আছে। আর হচ্ছে ও তো ওর থেকে আরও বেশি ভালো আছে, ওর অত সমস্যা নাই, ও একটু ভালো আছে। কিন্তু তাও আজকে আমি ছেড়ে দেবো না কয়েকদিন সুস্থ না অবধি। আর গাইস ওইখানে গাইস ডিম পেরেছে একটি হাঁস, তো দেখা যাক তোমরা আপডেট ওদের পেতেই থাকবে, কারণ দেখা যাক ঠিক হয় কি না হয়, তো আমি সব রকম চেষ্টা করব। আর গাইস তোমাদের জানা শর্ত কোনো যদি ঔষধ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। চলো আজকের মতন এই